আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মুসলিম নেটওয়ার্কের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। হামাসের নতুন রূপ, বছরের শুরুতেই ভয়াবহ রকেট হামলায় কাঁপল ইসরায়েল। গাজায় ভয়াবহ সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছেন ইসরায়েলি সেনারা, যেন আল্লাহর গজব নেমে আসছে তাদের উপর। নতুন বছরে ইউক্রেনে জয় পাবেন পুতিন। বয়কটে ব্যবসায় ধস নামল আমেরিকান কোম্পানি ম্যাকডোনাল্ডস, কোম্পানি বাঁচাতে করল মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় ভয়াবহ সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছেন ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ করতে যাওয়া দখলদার ইসরায়েলি সেনারা ভয়াবহ পরজীবী সংক্রামক রোগ লিশম্যানিয়ায় আক্রান্ত হচ্ছেন। হিব্রু ভাষার ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ হাসপাতালের সূত্রের বরাতে জানিয়েছে, কয়েক ডজন সেনাকেই সন্দেহজনক সংক্রামণের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে। মারিভের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চর্মবিদ্যা ক্লিনিকগুলো কয়েক ডজন সেনার স্বাস্থ্য পরীক্ষা করেছে। লিশম্যানিয়া সংক্রামক রোগটি ছোট বেলে মাছির মাধ্যমে ছড়ায়। এই মশা শরীরের যেখানে কামড়ায় সেখানে যন্ত্রণাদায়ক ও প্রদাহজনক ক্ষতের সৃষ্টি হয়, যেই ক্ষত সহজে ভালো হয় না এবং অনেক সপ্তাহ স্থায়ী থাকে। যদি চিকিৎসা না দেয়া হয় তাহলে যেখানে ক্ষতের সৃষ্টি হয় সেখানে স্থায়ী দাগ তৈরি হয়ে যায়। পরজীবী ঘটিত যেসব রোগ রয়েছে সেগুলোর মধ্যে এটি দ্বিতীয় প্রাণঘাতী রোগ। ম্যালেরিয়ার পরই এর স্থান। ভিসেরাল লিশম্যানিয়াসিসে প্রতি বছর পৃথিবীতে প্রায় 5 লাখ মানুষের মৃত্যু হয়। পরজীবীটি মানুষের যকৃৎ, প্লীহা এবং অস্থিমজ্জা যাতে সংক্রামণ ঘটায় এবং চিকিৎসা না দিলে মৃত্যু প্রায় অবধারিত। এই রোগের লক্ষণ হল জ্বর, ওজন হ্রাস, ক্ষত, অবসাদ, রক্তস্বল্পতা, চামড়া কালচে হয়ে যাওয়া, যকৃৎ ও প্লীহার ব্যাপক আকার বৃদ্ধি। বছরের শুরুতেই হামাসের রকেট হামলায় কাঁপল ইসরায়েল। নতুন বছরের শুরুতে ইসরায়েলি বিভিন্ন শহর লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সোমবার 1 জানুয়ারি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল ও আল জাজিরা তাদের প্রতিবেদনে খবর জানিয়েছে। এতে বলা হয়, নতুন বছরের শুরুতে দক্ষিণ ও মধ্য ইসরায়েলে 20টিরও বেশি রকেট ছুড়েছে হামাস। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানায়, তেল আবিবের দিকে 20টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে অন্তত 10টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা হয়। এই সময় ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে হামাসের ছোড়া আরেকটি রকেটের টুকরো মিসাইলের স্থানীয় এক হাসপাতালে গিয়ে পড়লেও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে। এদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় ফিলিস্তিনের সাবেক অর্থমন্ত্রী ইউসুফ সালামা নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রোববার 31 ডিসেম্বর ইউসুফ সালামার বাড়িতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়, এমনটাই নিশ্চিত করেছে বার্তা সংস্থা ওয়াফা। এছাড়া হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ও বিষয়টি নিশ্চিত করেছে। ওয়াফা বলেছে, ইউসুফ সালামার বাড়ি গাজার মধ্যাঞ্চল আল মাগাজি শরণার্থী ক্যাম্পে। ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ইউসুফ। তিনি 2005 থেকে 2006 সাল পর্যন্ত ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জেরুজালেমে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদের ইমামও ছিলেন ইউসুফ সালামা। তবে ফিলিস্তিনের সাবেক এই মন্ত্রীর বাড়িতে হামলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। নতুন বছরে ইউক্রেনে জয় পাবেন পুতিন। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউরোপের মাটিতে বেজে ওঠে নতুন যুদ্ধের দামামা। ইউক্রেনের মাটিতে রুশ সেনারা ঝুঁকে পড়ার পর কেটে গেছে প্রায় 2 বছর। এতদিন এই প্রথম মনে হচ্ছে যুদ্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জয় পেতে পারেন। পুতিন রাশিয়াকে এখন পর্যন্ত লড়াইয়ের ময়দানে ভালোভাবেই রেখেছেন এবং দেশের ভেতরে ক্ষমতা আরও শক্তিশালী করেছেন। তিনি একদিকে বিভিন্ন দেশ থেকে সামরিক সহায়তা অর্জন করেছেন, অপরদিকে গ্লোবাল সাউথকে আমেরিকার বিরুদ্ধে যেতে সহায়তা করেছেন। এছাড়া ইউক্রেন
ইউক্রেনকে নিয়ে পশ্চিমাদের যে আত্মবিশ্বাস তাও ভেঙে ফেলতে পেরেছেন। পুতিনের বিজয় যে কারণে সম্ভব তা হল এই যুদ্ধে জয় পরাজয়ের সমীকরণটা এলাকা দখলের চেয়ে টিকে থাকার মধ্যেই নিহিত। বর্তমানে যুদ্ধক্ষেত্রে যে পরিস্থিতি তাতে কোনো পক্ষের সেনারাই শত্রুপক্ষকে তাড়িয়ে দেওয়ার অবস্থানে নেই। ইউক্রেনের পাল্টা আক্রমণ থমকে গেছে। ডানবাস অঞ্চলে আফদিফকা শহর দখলের লড়াইয়ে প্রতিদিন রাশিয়া বহু সেনা হারাচ্ছে। এই যুদ্ধ ডিফেন্ডারদের আক্রমণে গেলেই ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে, ফলে এই লড়াই বহু বছর ধরে চলতে পারে। তবে যুদ্ধক্ষেত্র রাজনীতির রূপ নেয়। ময়দানের গতি প্রকৃতি মনোবলকে প্রভাবিত করে। ইউক্রেনের সেনারা পিছু হটলে কিয়েভে জেলেনস্কি বিরোধী মত আরও দ্রুত বাড়বে। পশ্চিমারাও বলবে ইউক্রেনকে অর্থ ও অস্ত্র পাঠানো নিছক একটি অপচয় ছাড়া আর কিছুই নয়। অন্তত 2024 সালে রাশিয়া যুদ্ধে শক্তিশালী অবস্থানে থাকবে, কারণ তাদের কাছে প্রচুর ড্রোন ও আর্টিলারি শেল থাকবে। রুশ সেনারা ইউক্রেনীয় অস্ত্রের বিরুদ্ধে সফল ইলেকট্রনিক যুদ্ধ কৌশল তৈরি করতে পেরেছে, আর পুতিনও তার সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি সহ্য করে যাবেন। বৈদেশিক সমর্থন বৃদ্ধি যুদ্ধের ময়দানে রাশিয়াকে সুবিধা দিচ্ছে। পুতিন ইরান থেকে ড্রোন এবং উত্তর কোরিয়া থেকে বিপুল পরিমাণ আর্টিলারি শেল পেয়েছেন। তিনি গ্লোবাল সাউথের অধিকাংশ দেশকে বোঝানোর চেষ্টা করেছেন যে ইউক্রেনের সাথে যা ঘটবে তাতে তোমাদের বড় কোনো ঝুঁকি নেই। তুরস্ক এবং কাজাকিস্তান রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পণ্যের রুট হয়ে উঠেছে। রাশিয়ান তেলের আয় সীমিত করতে অপরিশোধিত তেলে পশ্চিমাদের প্রাইস গ্যাপ বা প্রতি ব্যারেল সর্বোচ্চ $60 নির্ধারণ ব্যর্থ হয়েছে, কারণ পশ্চিমাদের নাগালের বাইরে সমান্তরাল আরেকটি বাণিজ্য কাঠামো আবির্ভূত হয়েছে। রাশিয়ার উরাল ক্রুডের দাম বর্তমানে ব্যারেল প্রতি $64, যা 2023 সালের শুরুর দিকের দামের চেয়ে 10% বেশি। পুতিনের জয় পাওয়ার আরও একটি কারণ হচ্ছে তিনি নিজ ঘরে অবস্থান শক্তিশালী করেছেন। তিনি রাশিয়ানদের খুব সহজেই বোঝাতে পারবেন যে তারা পশ্চিমাদের বিরুদ্ধে বেঁচে থাকার লড়াই করছে। সাধারণ রাশিয়ানরা যুদ্ধ পছন্দ না করলেও তারা এতে অভ্যস্ত হয়ে গেছেন। উচ্চবিত্তরা অর্থনীতিতে তাদের নিয়ন্ত্রণ আরও মজবুত করছেন এবং প্রচুর অর্থ উপার্জন করছেন। লড়াই করে মরে যাওয়া সেনাদের পরিবারকে আজীবন মজুরি দেওয়ার সক্ষমতাও আছে পুতিনের। এসবের মুখে কিয়েভের আকাশে ভয়ের ঘন মেঘ জমলে আশ্চর্য হওয়ার কিছু নেই। দেশটিতে রাজনীতিও ফিরে এসেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং সবচেয়ে সিনিয়র জেনারেল ভ্যালেরি জালুজনির মত মিলছে না। জরিপ বলছে দুর্নীতি কেলেঙ্কারি ও ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ভোটারদের মধ্যে জেলেনস্কির অবস্থান দুর্বল হয়ে পড়েছে। পশ্চিমা সরকারগুলো বরাবরই জোর দিয়ে বলেছে তারা ইউক্রেনকে সহায়তা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু বিশ্বজুড়ে তাদের এই প্রতিশ্রুতির বিষয়ে সন্দেহ আছে। মার্কিন কংগ্রেসে প্রায় $60 বিলিয়ন তহবিল ছাড় করার জন্য বাইডেন প্রশাসনের ঘাম ঝরে যাচ্ছে। শিগগিরই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু হবে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে দ্রুত শান্তি প্রতিষ্ঠার কথা বলে আমেরিকা হঠাৎ করে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিতে পারে। ইউক্রেনকে €50 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু হাঙ্গেরি সেটি আটকে দিয়েছে। ইউতে আক্রমণের সদস্য পদের বিষয়ে আলোচনা শুরু হবে বলে প্রত্যাশা করা হলেও অনেকে মনে করেন এই প্রক্রিয়াটি ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেয়া হবে, কারণ ইইউ বড় করা কঠিন এবং ইউক্রেনকে যুক্ত করা ইউনিয়নের স্বার্থের জন্য হুমকি স্বরূপ। পুতিনকে অবশ্যই ইউরোপের প্রধান এবং দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে বিবেচনা করতে হবে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া নতুন করে আবারও অস্ত্রে সজ্জিত হবে, তখন তাদের যুদ্ধ করার অভিজ্ঞতা থাকবে। এসব মাথায় নিয়ে ইউরোপকে পরিকল্পনা সাজাতে হবে, যেন প্রেসিডেন্ট পুতিন ইউরোপের প্রতিরক্ষাকে দুর্বল মনে করার সুযোগ না পান। ন্যাটোর কোনো দেশে আক্রমণ চালানো হলে পাল্টা আক্রমণের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প, যদি তিনি আবার নির্বাচিত হন, ইচ্ছুক কিনা তা নিয়ে যেন কোনো সন্দেহ না থাকে পুতিনের। বয়কটে ব্যবসায় ধস নামল আমেরিকান কোম্পানি ম্যাকডোনাল্ডস। কোম্পানি বাঁচাতে করল মামলা। ইসরায়েল হামাস যুদ্ধ কেন্দ্র করে মালয়েশিয়ায় বয়কটের ডাক দেয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফুড চেইন ম্যাকডোনাল্ডস। মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা করেছে তারা। মামলায় $6 লাখ রিগ্রিড বা $13 লাখ ক্ষতিপূরণও চেয়েছে ফুড চেইনটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার 29 ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে ম্যাকডোনাল্ডস মালয়েশিয়া। দেশটিতে ম্যাকডোনাল্ডসের লাইসেন্সধারী প্রতিষ্ঠান গেরবাং আলফা রেস্টুরেন্ট
আর্টস এ মামলা করেছে। মামলায় বয়কট, ডাইভেস্টমেন্ট, স্যাংশনস, বিডিএস, মালয়েশিয়া আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিবাদী করা হয়েছে। বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ, গাজায় ইসরায়েলি গণহত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ম্যাকডোনাল্ডস সহ বেশ কিছু কোম্পানিকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিক পোস্ট করেছে বিডিএস মালয়েশিয়া। গেরবাং আলফা রেস্টুরেন্টের অভিযোগ, বিডিএস মালয়েশিয়া জনসাধারণকে ম্যাকডোনাল্ডস বয়কট করার জন্য প্ররোচিত করেছে, এর ফলে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি কর্মী ছাঁটাই করতে হয়েছে। তবে আলফা রেস্টুরেন্টের অভিযোগ অস্বীকার করেছে বিডিএস মালয়েশিয়া, এমনকি তারা মামলার বিষয়টি আদালতের উপরেই ছেড়ে দিয়েছে। বিডিএস আন্দোলনের লক্ষ্য হল ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক সমর্থন বন্ধ করা ও আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য ইহুদি রাষ্ট্রটির উপর চাপ দেয়া। তাদের দাবি, এটা করা সম্ভব হলে ফিলিস্তিনিদের উপর নিপীড়ন চালাতে পারবে না ইসরায়েল। বিশ্বের অধিকাংশ মুসলিম দেশের মতো মালয়েশিয়াও গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের মতো এ দেশেও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কিছু পশ্চিমা ফাস্টফুড ব্র্যান্ডকে বয়কটের ডাক দেয়া হচ্ছে।